কাজ না করে ভুয়ো বিল তোলার অভিযোগ, হাসপাতাল পরিষ্কারের নামে টাকা লুটপাটের অভিযোগ প্রধানের বিরুদ্ধে, হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ, পঞ্চায়েত প্রধান সরকারি টাকা আত্মসাৎ করেছেন, ভুয়ো বিল তৈরি করেছেন অভিযোগ এমনটাই। ঘটনা অভিযোগে আঙুল উঠেছে মালদার মানিকচ ব্লকের দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি কোনো রকম কাজ হয়নি, পঞ্চায়েতের তরফ থেকে হাসপাতাল চত্বরে কোনো কাজ করা হয়নি, অথচ বিল দেখানো হচ্ছে, সে নিয়ে এবার উঠছে প্রশ্ন। যদিও সমস্ত অভিযোগ মিথ্যে বলে দাবি করেছেন প্রধান, বেশ কিছু মানুষ জোরপূর্বক টাকা নিতেই এই ধরনের অভিযোগ করছে তার বিরুদ্ধে, দাবি করেছেন দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডল। উল্লেখ্য, মানিকচক ব্লকের ভূতনির চরের বিস্তীর্ণ এলাকার সাথে প্লাবিত হয়েছিল ভূতনি দিয়ারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। মানুষ দীর্ঘদিন সমস্যার মধ্যে ছিল, তবে জল কমেছে, স্বাভাবিক ছন্দে ফিরেছে সাধারণ মানুষের এই স্বাস্থ্যকেন্দ্রটি। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পঞ্চায়েত কর্তৃপক্ষ 45,000 টাকা বিল পাশ করিয়েছে, এমনটাই দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা গৌরাঙ্গ মণ্ডল স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষের কাছে গোটা বিলটি তুলে ধরেন এবং অভিযোগ জানান, অবৈধভাবে ভুয়ো বিল করেছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন তারা। কি কি অভিযোগ তারা দায়ের করলেন শুনব তাদের মুখ থেকেই। আমরা কালকে আমি অনলাইনে দেখতে পাই আমাদের পঞ্চায়েত আমাদের হসপিটালে যে দিয়ার স্বাস্থ্যকেন্দ্র আছে তার নামে একটা বিল পাস করে, সেই 45,000 টাকা একটা বিল বানিয়েছে। আমরা নাকি হসপিটাল পরিষ্কার করার জন্য মণ্ডল কন্ট্রাকশনকে দায়িত্ব দেওয়া ছিল, কন্ট্রাকশন নাকি করেছে কাজ। আমরা আমাদের যে ডাক্তারবাবু আছে রাজেশ কুমার রা, এখানে দক্ষিণ চাই ওনাকে জিজ্ঞাসা করার মানে কথাবার্তা বলতে আসলে উনি বলেন না, এখানে কোনো দক্ষিণ চন্দ্রের কোনো পঞ্চায়েত কোনো কাজ করেনি বা কোনো কন্ট্রাকশন কাজ করেনি, আমি নিজের একটা ফান্ড থেকে এই টাকাগুলো কাজ করেছি, রুমগুলো ক্লিনিক করেছি, পরিষ্কার করেছি, টাকা দিচ্ছি, কাজ চলছে। কি দেখলেন এখানে, কি পরিষ্কার হয়েছে না? কিছুই পরিষ্কার হয়নি। কিভাবে জানলেন এটা ভুয়ো বিল? ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করার পরে জানতে পারি আমার, এটা আমার আমি কোনো সেইটাই বা কিছু করেনি, বাজেটটা পাস করেছে। তো যেগুলো বন্যা পরিস্থিতির পর পরিষ্কার হয়েছিল সেটা কারা করেছে? ডাক্তারবাবু নিজে বলেছে, আমি নিজের ফান্ড থেকে করেছি। তাহলে কি মনে করছেন এই বিলটা কোথায় থেকে আসলো? বিলটা প্রধান ভুয়ো বিল তৈরি করেছে টাকা লুটপাট করার জন্য। কোন অঞ্চলে? দক্ষিণ চব্বিশ পরগনা। কেন কেন করলো এই কাজটা? সেটা তো আমরা বলতে পারব না, সেটা প্রধানই বলতে পারবে কেন করলো বা কেন ভুয়ো বিল তৈরি করছে। আচ্ছা, এটা কোন হসপিটাল? এটা ভূতনি দিয়ার। কত টাকার বিল তুলেছে? 45,000 টাকা। কি এই অবৈধভাবে তুলেছে? একদম অবৈধ। হাসপাতালের নাম? হ্যাঁ, হাসপাতাল। হাসপাতালের কোন কাজের পারপাসে তুলে হয়েছে? হসপিটাল ওয়াল, হসপিটাল রুম এন্ড ক্লিন, প্রত্যেকের জন্য ক্লিন করা, পরিষ্কার পরিষ্কার। আচ্ছা, পরিষ্কার কি আছে? না না, কিছুই পরিষ্কার। কি অবস্থায় দেখলেন হাসপাতাল চত্বরটা? নোংরা নোংরাই আছে, রুমগুলো পরিষ্কার হয়ে আছে, যেটা আমাদের ডাক্তারবাবু বললেন আমরা রুমগুলো ইমার্জেন্সিগুলো ক্লিয়ার করেছি। হসপিটালের চারপাশটা কেমন? চারপাশটা নোংরা হয়ে আছে, আবর্জনায় পূর্ণ। কি করবেন এখন আপনারা? আমরা আবার হাই অথরিটি আমরা ভিডিও সার্ভে যাব, ইউনিটি দিব। ডাক্তারবাবু নিজে আমাদের একটা লিখিত দিয়েছে, সেই লিখিততে বলে দিয়েছে আমরা এখানে কোনো কাজ হয়নি, পঞ্চায়েত তরফ কোনো কাজ। আপনার নাম? গৌরাঙ্গ। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, আমি কলেজ থেকে। ডাক্তারবাবু আমাদের কিজনি হিসাবে রেখেছে, যেহেতু বাগান টাগান সবের কাছে দেখা শুরু হয়ে যাবে। করি কাজ হয়েছে কি? হ্যাঁ, কাজ হচ্ছে। এবার যা দেখলাম রাত্রে আমরা জানতে পারি যে এখন একটা বিল বিল পাস করেছে, ছেলেগুলো বলছে কমপ্লেন করলো, তো আমরা সেই কমপ্লেন দেখে দেখতে পাচ্ছি স্যার আমাকে বলছে আমরা কাজ করালাম, কীভাবে ওই প্রধান বিল পাস করলো? কাজ কারা করিয়েছে? কাজ আমাদের ডাক্তারবাবু করিয়েছে। বিল কে তুলেছে? বিল তুলেছে পঞ্চায়েত। কত টাকা? প্রায় 45,000 টাকা দেখলাম, কিন্তু এর মধ্যে আমরা 20,000 টাকা দিয়ে আমি নিজে পাস করিয়েছি বিলটা। আমি নিজে ডাক্তারবাবুর কাছ থেকে ক্যাশ নিয়েছি, ক্যাশ নিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনও 10,000 টাকা বাকি, যেহেতু আমাদের সিএমএস এর 6 মাস পর পর আমাদের কেজুয়াল হিসেবে টাকাটা যায়। তাহলে সঙ্গে সঙ্গে দেয় না, পঞ্চায়েতের তরফে ভুয়ো বিল করা হয়েছে? হ্যাঁ, তাই দেখতে পাচ্ছি। পঞ্চায়েত আমাদের হাতে টাকা দেয়নি, যেহেতু আমি লেবার খাটিয়েছি, আমিও একটা লেবারে হিসেবে আছি। পরিষ্কারের কি কাজ করা হয়েছিল পঞ্চায়েতের তরফে? আমাদের রুমে রুমে করা হয়েছে সম্পূর্ণ, যেহেতু যেগুলো কাজ এমার্জেন্সি। ওই কাজটা কে করেছিল? ডাক্তারবাবু করিয়েছে।
পঞ্চায়েতের তরফে করা হয়েছিল? না না, পঞ্চায়েত কোনো কিছুই করেনি। আমরা রুমগুলো সিস্টার ডাক্তার রুম, লেবার রুম, ইনডোর ওপিডি সব আমরা ডাক্তারবাবু দিয়ে করি। বা এলাকা পরিষ্কার কোনো কিছু করেছিল? কিছু কিছু থেকে গেছে যেহেতু জলটা পড়ে। এলাকা কি আপনার হাসপাতাল সারাউন্ডিং কোনো পরিষ্কার করা হয়েছে পঞ্চায়েতের তরফে? না না, পঞ্চায়েতের তরফে কোনো কিছু করা হয়নি। পরিষ্কারমূলক কোনো কাজ করা হয়নি? না, কোনো কিছু। যেগুলো কাজ হয়েছে কার তরফে হয়েছে? যা হয়েছে সম্পূর্ণ ডাক্তারবাবুর তরফে। তাহলে এই যেটা বিল তোলা হয়েছে কি বলবে? বিল তোলা হয়েছে এটা ঠিক না, যেহেতু ডাক্তারবাবুর বিল কোনো কিছুই জানে না, আমরাও জানি না। কি মনে করছেন ভাই, অবৈধভাবে ভুয়ো বিল তোলা হয়েছে? কি নাম আপনার? আগু মন্ডল। কি করেন? আমি ভূতনি পেশাতে কেজিএল হিসেবে কাজ করি। ভাই আমাদের হসপিটালের তরফ থেকে আমরা যে বিলটা দেখেছিলাম কালকে অনলাইনে দেখার পরে, আমরা হসপিটাল রাজেশ বাবুর কাছে আসার পরে দেখতে পাই, উনি বলছেন আমি এই ব্যাপারে কিছুই জানি না। এই পারপাসে আমার পঞ্চায়েত থেকে কোনো, দক্ষিণ চন্দ্রপুর পঞ্চায়েত থেকে এই পারপাসে কোনো কাজও হয়নি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার। যা করিয়েছিলাম আমরা নিজস্ব ফান্ড থেকে করিয়েছিলাম এবং সেটা স্বাস্থ্য দপ্তরের ফান্ড থেকে করিয়েছিলাম। তারপরে এখন দেখি যে বিলগুলো যে এইভাবে হচ্ছে, এখানে প্রধান এরকম অনেক কিছু বিল করেছে যার আমাদের কাছে প্রমাণও আছে, আমরা যা দেখেছি জনসাধারণ হিসাবে। কাজ না করিয়ে বিল তুলেছে? না, কাজ করিয়েই বিল তুলছে। কেন করলো তা তো ঠিক বুঝতে পারছি না, কিন্তু এর আগেও অনেক বিল করেছে, যেমন আমাদের ফ্ল্যাটের সময় নৌকা চলছিল। তাহলে কি মনে করছেন, কি উদ্দেশ্যে এটা? লুটপাট একটা এ চলছে এখানে, পুরো বেশ কিছু কন্ট্রাক্টর জড়িত আছে এর সাথে, যারা লুটপাটে এ হয়ে আছে। কোন দলের প্রধান রয়েছে? প্রধান শক্তিমান। কোন দলের রয়েছে? বিজেপি। আপনার কোন দল? আমিও বিজেপি করি। তাহলে কি এইভাবে কাজ কি ঠিক করছে না? না, এটা তো ঠিক করছে না। বিজেপি যেভাবে কাজ করার কথা ছিল, যে আমরা মানুষের আশা নিয়ে জনসাধারণ যে আমাদের ভোট দিয়েছিল বা আমরা প্রধানকে ভোট দিয়েছিলাম, এটা খুব নিন্দনীয় ঘটনা এবং খুব খারাপ লাগছে। অবৈধভাবে তো একদমই অবৈধ। আমি অর্ধপক্ষ আমার পার্টিকেও জানিয়েছি এই ব্যাপারটাকে নিয়ে, আমার পার্টির যে জেলা প্রেসিডেন্ট আছে ওনাকেও জানিয়েছি এবং ব্লক প্রেসিডেন্টের গৌর মণ্ডল আছে ওনাকেও জানিয়েছি ব্যাপারটা। কি বলেছেন? উনি বলেছেন এটা দেখার ব্যাপার আছে। আপনার নাম? বঙ্কিম মণ্ডল। বিজেপির কোনো দায়িত্বে রয়েছে? না না, আমি পার্টির কোনো দায়িত্বে নেই, কর্মী। তাহলে নামে মানে পঞ্চায়েত দপ্তর থেকে কাজ করা হয়েছে বলা হয়েছে এবং কিছু টাকা তুলে নেওয়া হয়েছে প্রায় 45,000, কি বলবেন? এই ব্যাপারে আমার কাছে কোনো ব্যাপারে। আপনাদের হসপিটালের বিভিন্ন রুম বা এলাকাগুলো কি ক্লিনিং হয়েছে? হ্যাঁ, ওটা আমার নিজস্ব। কোন তরফে কোন ফান্ডে করিয়েছে? আমাদের একটা আনটাইম ফান্ড থাকে, গ্রাম পঞ্চায়েতের তরফে কোনো কাজ করা হয়েছে? হাসপাতালে নলকূপ কিছুটা লাগানো হয়েছিল। একটা বিল দেখা যাচ্ছে যেখানে লেখা আছে ক্লিনিং অফ হসপিটাল অল রুমস অ্যান্ড এরিয়া, সেখান থেকে 45,000 টাকা বিল তোলা হয়েছে, কি বলবেন এই বিষয়ে জানেন? কি বলতে চাইছেন, পঞ্চায়েতের তরফে কি কোনো কাজ করানো হয়নি হসপিটালে? হাসপাতালে আমাদের কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ কিন্তু পঞ্চায়েত হয়নি। নিজস্ব মানে আপনাদের নিজস্ব ফান্ড থেকে করেছেন? পঞ্চায়েত থেকে করা নেই? না। কি মনে করছেন, কেন তাহলে এইভাবে কি দুর্নীতি করার চেষ্টা করেছে প্রধান হসপিটালকে সামনে রেখে? ব্যাপারে ঠিক বলতে পারবো না, যদি বিল থাকে হাসপাতালের বা মানে নামে তাহলে সেটা ঠিক না, কাজ হয়নি। তাহলে আপনি কি আপনার ঊর্ধ্বতনকে জানাবেন এই বিষয়টা? আমি নিশ্চয়ই জানাবো, আমার নাম হাসপাতালের নামে একটা বিল তৈরি হয়েছে, আমি কোনো অভিযান করেছি। জানাতো কি মনে করছেন, এই বিল কি ভুয়ো? সেটা কি মনে হচ্ছে, হাসপাতালে কাজ হয়নি, টাকা এসে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন? হ্যাঁ, আমি নিজের হায়ার অফিসার। আপনার নাম? ডক্টর রাজেশ কুমার। কি দায়িত্বে রয়েছেন এখানে? মেডিকেল অফিসার।